শিল্পীদের আচরণ এমনই হওয়া উচিত, বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আজকাল এটার যেন কোথাও অভাব রয়েছে, কেউ যেন কাউকে সম্মান দেখাতেই চায় না। গত 5 এপ্রিল রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভস ভবনে বাচ্চাশাসের 50 বছর পূর্ণ উপলক্ষে সংগঠনটির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নায়ক আলমগীরকে সুপারস্টার শাকিব খান বাবা বলে সম্বোধন করায় এমন মন্তব্য করেছেন চলচ্চিত্রের একজন সিনিয়র পরিচালক। তিনি কথায় কথায় বলেন, শাকিব খান এখন সুপারস্টার, দেখেন তার ভদ্রতা। আলমগীরকে সে বাবা বলে এত লোকের মাঝে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর পর তার লাশ কাঁধে নিয়ে হেঁটেছেন শাকিব খান। সত্যি শিল্পীর মন এমন মহৎ হওয়া দরকার, যা এখনকার শিল্পীদের মাঝে কমই দেখা যায়। সত্যি সেদিন বাচসাসের অনুষ্ঠানে শাকিবের আচরণে মুগ্ধ হয়েছিলেন মহানায়ক আলমগীর। শাকিবের ভদ্রতা, নায়ক আলমগীরকে বাবা বলে সম্বোধন, সুপারস্টার শাকিব খানের আচরণে মুগ্ধ হলেন প্রখ্যাত অভিনেতা নায়ক আলমগীর। অনুষ্ঠানে 2017 সালের সত্তা চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার সম্মাননা পান শাকিব খান। তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ ও নায়ক আলমগীরের হাত থেকে পদক গ্রহণ করলেন শাকিব খান। সম্মাননার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিব খান বলেন, আমাদের নতুন তথ্যমন্ত্রী মহোদয় হাসান মাহমুদ স্যার ও আলমগীর স্যারের হাত থেকে সম্মাননা নেওয়া এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। আলমগীর স্যারকে আমি বাবা বলে ডাকি, তিনি আমার বাবা। আর স্পেশালি এটা আমার জন্য খুবই স্পেশাল একটা অ্যাওয়ার্ড, বিকজ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। না, এটা আপনার কাছ থেকে স্যার প্রথম অ্যাওয়ার্ড, এবং আরেকজনের কাছ থেকেও প্রথম অ্যাওয়ার্ড, যাকে আমি বাবা বলে ডাকি। আমার এটা প্রথম অ্যাওয়ার্ড এবং বছরের প্রথম অ্যাওয়ার্ড এটা আমার। আমি চাইবো যে ইনশাআল্লাহ এবছর তাদের হাত থেকে আমার আরো অনেক 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 অ্যাওয়ার্ড আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, এখানে এসে পঞ্চশাসের এমন এমন মেম্বারদের সাথে দেখা হলো যাদের আসলে অনেকদিন দেখি না। এ সময়ে হাজারো দর্শকের সামনে শাকিবের এমন আচরণ মুগ্ধ হয়ে আলমগীর শাকিবের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। একজন সুপার হিরোর এমন আচরণে দর্শক প্রচুর করতালির মধ্যে দিয়ে শাকিব খানকে দাঁড়িয়ে অভিবাদন জানান। তো প্রিয় ভিউয়ার, শাকিব খানের এমন মনোমুগ্ধকর আচরণ সম্বন্ধে আপনি কি বলবেন, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা, এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।